Hi guys, I'm EJ. I'm Bob. And you're watching the Bongs reaction. আজকে চলে এসেছি সেই জনপ্রিয় অভিনেতা যিনি বাংলাদেশের লেজেন্ড অল টাইম ফেভারিট অ্যাক্টর যার নাম হচ্ছে মান্না স্যার মান্না স্যার এর আগে মান্না স্যার আমরা একটা মুভির সিনের উপর রিঅ্যাকশন দিয়েছিলাম যদিও সেটা কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় এবং আম্মাজানের খুব জনপ্রিয় একটা সিন যেটা অনেক রিঅ্যাকশন চ্যানেল রিয়্যাক্ট করেছিলেন তারা তার পরবর্তীকালে আমরা করি কিন্তু আমাদের চ্যানেলে ব্লক করা হয় আসলে আমাদেরকে বেশি ভালোবেসে ফেলে আমাদের কিন্তু বেশি মানে কম্পিটিটিভ ভাবে যে আমরা হয়তো টপে চলে যাবো উঠ করে যাই হোক তাই জন্য কেটে দিয়েছে হ্যাঁ তাই জন্য আমাদেরকেই ব্লক করা হয় মানে খুঁজে খুঁজে কিভাবে খুঁজে পাই যায় না ভিউ কম সাবস্ক্রাইবার কম তবুও আমাদেরকে খুঁজে পায় যাই হোক তো সেই মান্না স্যারের আজকে অন্য আরেকটা মুভির ওপর রিয়াকশন দিতে চলে এসেছি আমরা যার সাথে রয়েছে এই দিপজল স্যার দিপজল স্যার মানে খলনায়কের অভিনয় করার জন্য যথেষ্ট জনপ্রিয় এবং তার মুখের ভাষা শুনে অনেকেই হাসে অনেকেই খুব একটা ভালো বলেন না এটা সত্যি কথা যাই হোক তার অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি এতে কোনো কিছু মানে লুকোনোর না এটা একদম সত্যি কথা তো যাই হোক আজকে যে সিনটা উপর আমরা রিয়্যাক্ট করছি সেই সিনটার নাম হচ্ছে ওস্তাদ কাম হইয়া গেছে ওস্তাদ সিনেমার নাম হচ্ছে ধর ধর সিনেমার নাম হচ্ছে ধর এবং ডায়ালগ স্ক্রিনপ্লে আর ডিরেক্টর হলো ওই কাজী হায়াত কাজী হায়াত স্যার রয়েছেন ডিরেক্টর এবং এই সিনটা আমরা এখন দেখতে চলেছি এবং যে চ্যানেল থেকে আমরা সেই চ্যানেলটার নাম হচ্ছে বিনোদন বক্স বিনোদন বক্স অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা চলে যাও বিনোদন বক্স চ্যানেলটাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক শেয়ার করো তারপর চলে সাথে বক্স রিঅ্যাকশনে রিঅ্যাকশন দেখার জন্য অরিজিনাল রিঅ্যাকশন দেখার জন্য একদম এটা অন্য কিছু বলতে হবে ও আচ্ছা চলো অনেক অনেক কথা হয়ে গেছে চলো দেখে নিই সিনটার মধ্যে তারপর বাকি কথা অবশ্যই চলো চলো ওস্তাদ কাম হইয়া গেছে ওস্তাদ কাম হইয়া গেছে সিনটা মানে কমেডি কমেডি বোঝা যাচ্ছে মনে হচ্ছে কমেডি কি দেখছ তোমারে দেখতাছি ওস্তাদ তোমারে তো কোনোদিন এরকম কাপড় দেখি নাই একেবারে হিরো হিরো লাগতেছে কোন জায়গায় যাবা ওই সারাটার কাছে যাবা ওস্তাদের কাছে যাবো আর তোমার ওস্তাদ আমার ওস্তাদ টেলিফোন করছে আমার নিয়ে আসলো ওস্তাদ শালার পর শালা তুমি তো জানো না তোর কারণেই ডাকছে তোমার কারণে তুই যে ওই এফডিসির পোলাটারে গুলি করে মেরে আলাইছ সেই জন্যই ডাকছে কম কি ওস্তাদ তাহলে তো উনি অনেক বড় আমি তোর পায়ে ধরি আমার ওনার কাছে নিয়ে চলো নিতে পারি তুই যে ফটর ফটর করস এই কথাবার্তা কবি না ছেলেটাকে বাবু বর ভাই মাধ্যম অপূর্ব অপূর্ব হিন্দু না মুসলমান আমি জানি না আমার চুপ বর ভাই ভালো বলা আমার ক্যারিয়ার হিসেবে কাম করতেছে আচ্ছা তোমার গোডাউনে সেদিন একটু মারা করে ফেলেছো জি বর ভাই ওই অ্যাপ ডিসিজন গেটে তাপালিং করতো নতুন পোল আমদানি করছি মাথায় একটু ছিট সাহসী আচ্ছা যে ছেলেটাকে মেরেছ আসলে কোন গ্রুপের আমি শুনলাম আমাদের বিরোধী দলের না না ও কোন রাজনীতি বাজনীতি করতো না ও কোন দলের না ও চিন্তাইকারী ও এই জন্য খবর দিচ্ছিলেন এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ঠিক আছে
একটা কথা জিরাম কি তোমার উস্তাদ খুব দামি লোক মনে হয় বাড়িতে পুলিশ ঘাট মন্ত্রী উনারা পল্টন মধ্যে বক্তৃতা করে তুমি খাও গাধা তুমি একটা গাধা খোর মা আর আমি একটা জাউরা তোমার এত পাওয়ার কেন চারটা পাঁচটা খুন করা তো তোমার জন্য দায় তুমি তো হিসাব কম করো আর আমি ওইলে তাহলে তারা দৈব হইতাম ঠিক আছে চল চলো একজন গডফাদারের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন এবং এখানে যেটা দেখলাম সেখানে হচ্ছে একজন মানে ভিলেন তার চেলা হিসেবে করছেন, যেভাবে একজন চেলা তার গুরুকে যেভাবে একটা মানে মান্যতা করে তার সাথে একটু মানে যেহেতু বলছে চিট আছে মাথায় তো সেরকম টাইপের একটু অভিনয় করা, একটু পাগল পাগল টাইপের অভিনয় করা, সেই জিনিসগুলো করছেন তো দারুণ অভিনয় লাগে। দেখেছিলাম কমেন্টে যে বলেন তার যে বেশভূষা ছিল তার যে চুলের ছিল একজন চেলার মতনই দুর্দান্ত অভিনয় এবং দীপজল স্যার যথেষ্ট বড় মাপের অভিনয় করেন, এটা নিয়ে সত্যি কোনো সন্দেহ নেই। আগেও আমরা দেখেছি হ্যাঁ অভিনয়টা যেরকম চরিত্র থাকে সেরকম তিনি অভিনয় করেন কিন্তু অভিনয়টা ভালো করেন, এটা কিন্তু মানতে হবে, অভিনয়টা ভালো করেন। তো তাদের দুজনের মিলে জুটিতে যে সিনটা আমরা দেখলাম যথেষ্ট সুন্দর লাগলো এবং যে সিনটাকে করার চেষ্টা করা হয়েছে সেই সিনটাকে যথেষ্ট পরিমাণে জীবন্ত করে দিয়েছে দুজনে মিলে, তো সত্যি দারুণ লাগলো সিনটা দেখে। এবং আরেকজন যিনি ছিলেন মন্ত্রী হিসেবে তুমি মনে হচ্ছে মিজু বুঝতে পারছি না হতে পারে মনে হচ্ছে তো ওস্তাদ যিনি হতে পারছে না হ্যাঁ মেন হ্যাঁ ওস্তাদের ওস্তাদ আর কি। তো যাই হোক ওভারঅল বেশ ভালো লাগলো সিনটা দেখে পুরো সিন, এবং সবসময় পুরো দিনের সিনেমা বলো গান বলো সেগুলো আমাদেরকে অনেক কিছু জিনিস শেখায় যে কিভাবে ন্যাচারাল ভাবে অ্যাক্টিং কিভাবে করতে হয়, কোন রকম মানে পাবলিসিটি স্টান্ট না করে কিভাবে শুধুমাত্র অভিনয়ের দ্বারা নাম কামানো যায় অভিনয় জগতে, সেই সমস্ত জিনিসগুলোকে শেখায় আমাদেরকে। তো সেই সিনটা দেখে সত্যি অসাধারণ লাগলো। এবং এমনি আর তার মধ্যে আমরা আম্মাজান যখন সিনটা দেখেছিলাম তখন ওনার কি অ্যাক্টিং স্কিল সেটা আমরা বুঝেই গেছি, মানে অসাধারণ কোনো সিরিয়াসলি দারুণ দারুণ অভিনয় ছিল। ওটা হয়তো ব্লগ আমাদের তোমরা গিয়ে ফেসবুক পেজে আমাদের মনে আছে আছে ওটা গিয়ে দেখতে পেজে গিয়ে দেখতে পারো, কিন্তু তোমার অ্যাক্টিং যা দেখে নিয়েছি ওখানে আমরা তখনই মানে মান্না স্যারের ফ্যান হয়ে গেছিলাম সত্যি তাই। তো এটা ন্যাচারাল একদম, মানে যেটা তুই বললি যে চেলা হিসাবে একদম মানে চেলার মতোই উনি রোলটা একদম সুন্দর অভিনয় করেছেন আর কি, একদম জীবন্ত করে তুলে। দীপজল স্যার তো আছেই গুরুদেব গুরুদেব মানুষ হতে পারে হয়তো অস্ট্রেলিয়া তো বললাম হ্যাঁ মানে ওনাকে ওই পার্টে দেয় চরিত্র সেটাও এত সুন্দরভাবে করেন। শোন এটাই কিন্তু আমরা বুঝি না যে একটা খলনায়কের চরিত্র বা একটা বাজে চরিত্রকে ফুটিয়ে তোলা কিন্তু অতটা সহজ নয় যতটা সহজ বলে আমরা মানে একটা অশ্লীল ভাষা বলাটাই কিন্তু না মানে ওই যে ভাষাটা বলে মানুষ হ্যাঁ ওইটাই ওনার হলো সেই আমরা মানে দীপজল স্যারকে সবাই চেনে কেন এরকম ধর অশ্লীল ভাষার জন্য সেটাই, কিন্তু অশ্লীল ভাষাটা তো অনেকেই বলছে তাহলে দীপজল স্যারই কেন উঠে আসছে সেটাই হ্যাঁ অনেকেই বলে তিনি সেইভাবে করছেন সেই লেভেলের সবকিছুর মধ্যেই অ্যাক্টিং স্কিল অনেক অনেক দিয়ে থাকে সেটাকে আমাদের যদি সত্যিকার ট্যালেন্ট আমরা বুঝি তাহলে সেই জিনিসটাকে আমরা দেখতে হবে। তো যাই হোক ওভারঅল দারুণ জীবন্ত একটা অ্যাক্টিং দেখলাম, এবং তোমাদের যদি আমাদের রিঅ্যাকশনটা জীবন্ত লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও।
যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের রিয়াকশন। ভালো লাগবেই এটা জানার জানিয়ে আমরা, সেটা আলাদা করে বলার কিছু নেই। ভালো না লেগে যাবে কোথায়? আর অবশ্যই ইনস্টাগ্রামে দুজনকে ফলো করো বেশি করে, বেশি করে একদম। আর ইউটিউবে চ্যানেল লিঙ্কটাকে ছড়িয়ে দাও সর্বত্র, যাতে একটু সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স বেশি বেশি করে বাড়ে। আর ফেসবুকের যে গ্রুপ তো জানোই তোমরা যারা আছো আমাদের সাথে যুক্ত, আর পেজ ওটা তো লাইক করে শেয়ার করে দাও, আর গ্রুপটাতে জয়েন করো। শুধু গ্রুপ বলেছিলাম না, জয়েনের কথা বলি, পেজ জয়েন করো, পেজটা লাইক করে সর্বত্র একদম শেয়ার করে দাও, যত বন্ধু বান্ধব অফিস কলিগ এক্স ওয়াই জেড পাড়া প্রতিবেশী কাউকে ছেড়ো না। সেই ব্যাস এইটুকু। আর ভালোবাসা তো অনবরত অবিরাম, তো অফুরন্ত অবিরাম অনবরত। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো, ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।